জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সামনে যে আজকে যে পরীক্ষাটা হলো বাংলা প্রথম পত্র, এর নৈর্ব্যক্তিক প্রশ্নটার সবচেয়ে নির্ভুল উত্তরটা আজকে এখানে সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে এই প্রত্যাশা করে আজকের প্রশ্নটা তোমাদের সামনে সলিউশন করছি। তাহলে শুরু করা যাক। দেখো, তোমাদের আজকের প্রশ্নের এক নম্বর প্রশ্ন ছিল, আমি এই প্রশ্নটা সলিউশন করছি সেট ঘ। ঘ সেটের সঙ্গে তোমরা উত্তরটা মিলিয়ে নিবে। তো প্রথম প্রশ্ন ছিল যে আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, উক্তিটি কার? এখানে উক্তিটি অনুযায়ী উক্তিটি ছিল, সঠিক উত্তর ছিল ঘ, শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আমরা এটা সঠিক উত্তর দিয়ে দিলাম। দুই নম্বর প্রশ্ন ছিল, মানব কল্যাণ প্রবন্ধটি প্রবন্ধের লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর ক, মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর একটা উদ্দীপক ছিল, নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক তোমরা পড়েছ, আমি সরাসরি উত্তরটা দিয়ে দিচ্ছি। তিন নম্বর প্রশ্নের উত্তরটা হলো, উদ্দীপকের আলোকে লালশালু উপন্যাসের প্রাণময় ও সাহসী চরিত্র কোনটি? সঠিক উত্তর গ, জমিলা। চার নম্বর প্রশ্ন ছিল, উক্ত চরিত্র সৃষ্টিতে লেখকের মূল উদ্দেশ্য হল? এখানে অপশনগুলো আছে, নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে পদাঘাত ও সজীব প্রাণ ও ধর্মের জাগরণ 1-2, শেকড় গাড়া কুসংস্কার অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ ও মুক্ত জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব 3, ধর্ম ব্যবসায়ী মসজিদের অস্তিত্ব সংকট ও সংকটের একটি মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টি। এটা সঠিক উত্তর হবে এখানকার অপশনের তিনটাই, অর্থাৎ ঘ। পাঁচ নম্বর প্রশ্ন ছিল, সিরাজের কোন অমাত্য নিরীশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন? সঠিক উত্তর গ। এরপরের প্রশ্ন, ছয় নম্বর প্রশ্ন, কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়? এখানে তিনটে অপশন আছে, 1, শাসকরা যখন শোষক হয়, 2, স্বৈরাচার যখন জেঁকে বসে, 3, আমলাতন্ত্রের দৌরাত্ম্য যখন বেড়ে যায়। কোনটি সঠিক উত্তর? উত্তর হবে ঘ, অর্থাৎ 1, 2 ও 3। সাত নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে বাংময় প্রকাশ ঘটেছে কোনটি? অর্থাৎ সঠিক উত্তর গ, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। আট নম্বর প্রশ্ন ছিল, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা দূর করতে কী প্রয়োজন? সঠিক উত্তর ঘ, আগুনের সম্মার্জনা। নয় নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর ঘ, অভিশাপ রথের সারথি। দশ নম্বর প্রশ্ন, মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন? সঠিক উত্তর ক, বুদ্ধির মুক্তি আন্দোলন, এটার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। প্রশ্ন ১১, বিজ্ঞানের অভাবনীয়ময় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? উত্তর খ, মুক্ত বিচার বুদ্ধির মাধ্যমে। আমরা অপর পৃষ্ঠায় যাচ্ছি, এখানে একটা উদ্দীপক আছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। আমরা উদ্দীপক পড়ছি না, সরাসরি 12 নম্বর প্রশ্নে, উদ্দীপকের আলোকে পলাশী যুদ্ধে পরাজয়ের পর কে জনমত গঠনের মাধ্যমে প্রতিরোধের শেষ চেষ্টা করেছিলেন? সঠিক উত্তর গ, সিরাজউদ্দৌলা। 13 নং প্রশ্ন, উক্ত জনমত গঠনে ব্যর্থতার মূল কারণ কোনটি ছিল? সঠিক উত্তর খ, দেশপ্রেম ও সংঘচেতনার অভাব। প্রশ্ন 14, মাঝখানে গুটিসিটি হয়ে বসে আছে অল্প বয়সে একটি বউ, বউটিকে? উত্তর গ, আহ্লাদি। 15 নম্বর প্রশ্ন, তাজা তাজা প্রাণে অসহ্য কি, মানে এরপরে শব্দটা কোনটা হবে? সঠিক উত্তর ঘ, যন্ত্রণা।
প্রশ্ন ১৬, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে? সঠিক উত্তর ক, সালাম। ভাষা শহীদ হয়েছিলেন একজন ব্যক্তি, তার নাম ছিল সালাম, তার নাম। ১৭, ১৭ নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে? সঠিক উত্তর খ, আবু জাফর ওবায়দুল্লাহ। প্রশ্ন ১৮, কোন পংক্তি চিত্রকল্প বা ইমেজের প্রকৃষ্ট উদাহরণ? এটা ছন্দ অলঙ্কারের বিশেষ একটা পরিভাষা, চিত্রকল্প। সঠিক উত্তর এখানে গ, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, এখানে চিত্রকল্প ফুটে উঠেছে। প্রশ্ন ১৯, সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুল ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে, কে? সঠিক উত্তর ঘ, কল্যাণী। ২০ নম্বর প্রশ্ন, অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত গ্রন্থিবন্ধন কোনটি? এটাকে নাটকের ভাষায় ক্লাইম্যাক্স বলা হয়, সেই জিনিসটা জানতে চাওয়া হচ্ছে। ক, শম্ভুনাথ সেনের, আমি সঠিক উত্তরটা গোল চিহ্ন করে দিচ্ছি, শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির লক্ষণ। নিচে উদ্দীপকটি পড়ো, ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপকটা হলো মরণ রে তুহু মম শ্যাম সমান। প্রশ্ন ২১, উদ্দীপকের সঙ্গে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি? উত্তর বিলাসী। এরপরে প্রশ্ন নম্বর ২২, উক্ত চরিত্রের স্বেচ্ছা মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কোনটি? সঠিক উত্তর গ, প্রেম। প্রশ্ন ২৩, তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? সঠিক উত্তর আকাশ। প্রশ্ন ২৪, ১৯৭২ সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়? সঠিক উত্তর ঘ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন ২৫, তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? সঠিক উত্তর খ, তাহারই পরে মনে। নিচের উদ্দীপকটি পড়ো, ২৬ এবং ২৭ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও। যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি, এখানে পাবে আছে, বানানটা হবে পাবে। প্রশ্ন ২৬, উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ পংক্তি কোনটি? সঠিক উত্তর ঘ, যত চাও তত লও তরণী পরে। প্রশ্ন ২৭, উক্ত সঙ্গতির বিপরীতে সোনার তরি কবিতার অন্তর্নিহিত দর্শনটি হল ১, পৃথিবীতে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায়, ৩, মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্বর, মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্বর, এই ১, ৩, অর্থাৎ সঠিক উত্তর গ, ১, ৩। প্রশ্ন নম্বর ২৮, পৃথিবীর গভীরতর অসুখ এখন উক্তিতে প্রকাশ পেয়েছে, সঠিক উত্তর খ, মর্ত চেতনা, এই পৃথিবীর সঙ্গে মানুষের যে জীবন জীবনময় সেই চেতনা, অর্থাৎ মর্ত চেতনা। প্রশ্ন নম্বর ২৯, জীবনানন্দ দাশের কবি চেতনায় সুচেতনা হল, এখানে অপশন ৩টা আছে, সঠিক অপশনগুলো হলে হবে ২, ১, শুভ চেতনা, ৩, জীবন মুক্তি এক চেতনা যা পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হল ২, ৩ গ, সঠিক উত্তর গ, ২ ও ৩। সর্বশেষ প্রশ্ন ৩০ নম্বর, যে মোরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান, এখানে বিষে ভরা বান কি অর্থ প্রকাশ করছে? উত্তর সঠিক উত্তর ক, কটু কথা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন। আশা করি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে,
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে বিনীত অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখার জন্য, যাতে আমাদের নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আগামী দিনের পরীক্ষাগুলোর সর্বোচ্চ সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।